মাসুম হাফিজ লিখেছেন, নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে পরিচয় দেওয়ার জন্য পূজা যাওয়া যাবে কিনা বা অন্য ধর্মাবলম্বীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে কিনা, জি না, এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইমান বিরোধী ইমান পরিপন্থী কাজ, আপনি যা বিশ্বাস করেন না তা করছেন, এটা এক ধরনের আত্মপ্রচারণার সামিল। মানুষ মুসলিম এবং মুসলিম তার চিন্তা অনেক ব্রড থাকবে, সবাইকে তিনি আপন মনে রাখবেন, সেটি ঠিক আছে, তো এর মানে এই না যে আপনি অতি উদার শাস্তি গিয়ে আপনি পুজোয় চলে যাবেন, কারণ বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে কোনো ব্যক্তি মান কাসারা সাওয়াদা কমিন, যে ব্যক্তি কোনো জাতির দল ভারী করলো তাদের মধ্যে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা যাওয়া উচিত নয়। তাছাড়া শির যেখানে হয় সেখানে লানত বর্ষিত হয়, সেখানে যাওয়া মানে নিজেকে লানতের জায়গায় নিয়ে যাওয়া, এটা সমস্ত লামায়ে কেরামের ঐক্যমতই না যায় যেমন গুনাহের কথা। আফজালুজ্জামান সাজু আপনি লিখেছেন, বর্তমানে অনেক জমি ক্রয় করার সময় দলিলে কম মূল্যে দেখিয়ে জমি রেজিস্ট্রি করে যাতে রেজিস্ট্রি করতে কম খরচ হয়, এটা কি বৈধ হবে? সন্ত্রাসীভাবে গুনাহের কাজ, মিথ্যা কথা বলা, প্রতারণা করার সামিল, অনেক জায়গায় সরকারি মৌজা মূল্যই লিখতে হয়, সেটা যদি এরকমই নিয়ম থাকে তাহলে তো ভিন্ন বিষয়, বাট ইচ্ছাকৃতভাবে আমি কম মূল্য দেখাইলাম, মিথ্যা কথা লিখলাম, সেটা তো জায়েজ হবে না। শাহাদাত হোসেন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার জন্য বদদোয়া করলে পাপ হবে কি? কথা দিল কিন্তু কথা রাখল না, তাহলে সেক্ষেত্রে সে অন্যায় কাজ করলো, তার জন্য আপনার, আপনি যদি নিজে ক্ষতিগ্রস্ত হন, আপনার মন থেকে খারাপ লাগা কাজ করেছে, আপনি তার তার জন্য তার প্রতি মনের কষ্ট হয়েছে, তাহলে অটোমেটিকলি আপনার এই মনের কষ্টটাই তার জন্য খারাপ কিছু, আলাদা করে তার জন্য মানে বদদোয়া করার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার মানে বদদোয়াকারী হবে না, অর্থাৎ কথায় কথায় বদদোয়াকারী হবে না, অভিসম্পদকারী হবে না, একটা লোক কথা দিয়ে কথা রাখে নাই, আপনার মনে কষ্ট হয়েছে, এটি এটুকুর মধ্যে ক্ষান্ত থাকা উচিত। আপনি আবার আলাদা করে আয়োজন করে আল্লাহ তাকে আপনি বিচার করেন, এটা করেন, সেটা করেন, কষ্টের জন্য বললে আপনার গুনাহ হবে না, বাট এই এটা অনেকের বদভ্যাস যে কিছু হলেই বদদোয়া করে, কিছু হলেই তুমি শেষ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, হান করো তান করো, এই বদদোয়া চরিত্রটা ইমানদারের চরিত্র নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো এই জন্য এটাকে পরিহার করতে হবে। জামাতের নামাজে যদি আমার এক রাকাত ছুটে যায় তখন ইমাম যদি সিজদাতে থাকেন আমি জামাতে কীভাবে যুক্ত হব এবং এই রাকাত কি আমার আবার পড়তে হবে? জামাতে যদি আপনার এক রাকাত ছুটে যায় তখন ইমাম সিজদাতে থাকলে আপনি সিজদায় চলে যাবেন, সেজদায় চলে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন না, তবে এই সালাদটি এই রাকাতটি আপনাকে আবার পড়তে হবে। সালাম প্রেরণের পর, ইমাম দাঁড়ানোর পর আপনি দাঁড়িয়ে সুরা পড়ে সুরা সাথে সুরা ভাদের সাথে সুরা মিলিয়ে রুকু সেজদা করে বৈঠক করে সালাত আদায় করবেন। কয় রাকাত আপনার ছুটেছে তার উপরে ভ্যারি করে, তিন রাকাত যদি ছুটে তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে আপনি কোন রাকাত পেয়েছেন, যদি একদম লাস্ট রাকাতে সেজদা পান তাহলে তো আপনার পুরো চার রাকাতই আবার নতুন করে একাকি পড়ার মতো করে পড়বে ইমাম সালাম প্রেরণের পরে, কিন্তু আপনি সেজদা গিয়ে ইমামটা ধরার চেষ্টা করবেন।